আখেরাতমুখী হলে আপনার অবস্থা কেমন থাকবে? প্রথম শুরু করি মদ থেকে শুরু করি, কারণ আগেই বলেছি যে মানুষের আখেরাত পরকাল শুরু হয় কোথা থেকে? মদ থেকে শুরু হয়। এই মদ যখন আসবে, খুব সংক্ষেপে বলছি, এমন কোনো মানুষ আছে বা এমন কোনো জীব আছে যার মদ হবে না? সবার মদ হবে। শেষখানে মালাকুল মদ, যে আমাদের সবার রোগ কবজ করে আম্বিয়া রসুলকেও ছাড়েনি আল্লাহর আদেশ, তারও মদ হবে, তারও মত হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, জীব মাত্রেই, প্রাণী মাত্রেই তাকে কি করতে হবে? মতের স্বাদ গ্রহণ করতে হবে। যায়েকাতুল মউত, উপায় নেই, মতের স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এমন একটি জায়গা যেখান দিয়ে অতিক্রম করতেই হবে, এমন একটি ঘাট যে ঘাটে নামতেই হবে, তাহলে সেই ঘাটে নামার মতো প্রস্তুতি তো থাকতে হবে। আর যে কোনো সময় যদি নামতে হয় তাহলে তার প্রস্তুতি থাকতে হবে। আপনি যদি চিন্তা করুন, বিদেশে কাজ করছেন, চাকরি করছেন, যে কোনো সময় আপনার সফর হতে পারে, আর এক্সিটের সফর, তাহলে আপনাকে আপনার মাল সামান তৈরি রাখতে হবে। বিশেষ করে যেসব জিনিস নেওয়া জরুরি যা দেশে পাবেন না, দুনিয়ার ক্ষেত্রে বলতে হয় না, এই ক্ষেত্রে প্রস্তুত যে কোনো সময়, আপনাকে বলা যে কোনো সময় আপনার সফর হতে পারে, 10 মিনিটের মধ্যে সফর হতে পারে আপনার। দুনিয়ার মালিক 10 মিনিটে অনেক সময় সফর করাতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আপনার মালিক, আমার মালিক, আমার হায়াত, আপনার হায়াতের মালিক, 1 সেকেন্ডের মধ্যেই সফর করিয়ে দেবেন। তাহলে আমাদের কেমন প্রস্তুতি থাকতে হবে? এই প্রস্তুতির নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা আহু। মতের যখন মুহূর্ত চলে আসে, সেই সময় যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে। আল্লাহ চাই যে ওই বান্দা আসুক, আমার সাথে সাক্ষাৎ করুক, আমার নিয়ামত পাক চলে আসুক। অমানকারী হালিকা আল্লাহ, আর মৌতের মুহূর্তে যখন আজাবের ফেরেশতাদেরকে দেখবে, তখন পালাতে চেষ্টা করবে, কিন্তু উপায় তো নেই, যেতেই হবে। যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে না, ঘৃণা করে, যেতে চায় না, সে মরতে চায় না, আল্লাহ ঘৃণা করে যে এই খবিস আত্মা যেন না আসে, কারিহা আল্লাহ লিকা। তাহলে আপনাকে কি অবস্থায় থাকতে হবে চিন্তা করুন। তাহলে যে কোনো সময় আপনি যদি এই অবস্থায় থাকেন যে আমার কাছে যে কোনো সময় মত আসলে আমি প্রস্তুত হয়ে রয়েছি, প্রস্তুতির মানে হচ্ছে যে এই অবস্থায় আমার মত হয়ে গেলে আমি ইনশা আল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, আল্লাহর কাছে আশা করি আমি আল্লাহর রহমত হবে আমার ঈমান এবং আমলের বরকতে, ঈমান এবং নেক আমলের কারণে আল্লাহর রহমত আমার উপরে হবে, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু বিনা ঈমান এবং সৎ আমলে আল্লাহর রহমতও হবে না। মনে রাখুন ভালো করে এই কথাটি, কারণ অনেকে আল্লাহর রহমতের আশা করে, জাতিগত মুসলমান, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন, আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান, আল্লাহ দয়া করবেন, আল্লাহর রহমত আল্লাহর গজব চাইতে বেশি, ইত্যাদি এইসব কথাবার্তা বলে, কিন্তু ঈমান নেই, অথবা ঈমান থাকলে বিশ্বাস আছে বলে কিন্তু আমল নেই, নামাজ ঠিক নেই, না, মিথ্যুক। এবং তার এই আশা নিরাশায় পরিণত হবে। সুতরাং আপনাকে এমন প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মত আসলে আমি হাজির আছি। আল্লাহর ডাক আসলে ফেরেশতা এসে বলছে সময় হয়ে গেছে, উখরুজি আইয়ুহা তুহান্নাফস, আমি বলবো লাব্বাইক, হাজির আছি। এইরকমভাবে আপনাকে মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে, আমল ইমানের দিক থেকে প্রস্তুত থাকতে হবে। তো বলছিলাম মতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জন্য মত লিখে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মত ওয়া নাবলুকুম বিল বিশ্বাররে ওয়াল খাইরে ফিতনাহ। আল্লাহ বলছেন ভালো মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকি, ভালো মন্দ দিয়ে আমি পৃথিবীতে পরীক্ষা করে থাকি, ওয়াইলাইনা তুরজাউন, আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 35। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিনে তাদেরকে পুরোপুরি তাদের প্রতিদান দেওয়া হবে। সুতরাং সেই দিন কামিয়াব ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারল। আপনি সব সময় প্রস্তুত থাকেন যে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা, আপনি জান্নাতে যেতে পারবেন কি না। যদি আপনার আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি ঈমান থাকে, জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান থাকে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সুতরাং যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হলো আর জান্নাতে দাখিল করা হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন হচ্ছে প্রতারণার আসবাবপত্র,
দুনিয়ার যে যে ক্ষণিকের ভোগবিলাসের বস্তুগুলি রয়েছে এগুলি ধোকা, ধোকা খেয়ে থাকবেন না। চিরকাল সেখানে থাকতে হবে, সেখানকার বাসস্থানকে সুন্দর করতে হবে। আমরা নিজের ঘরকে সাজাই যেখানে চিরকালের ঘর, এখানে টেম্পোরারি বাসা নিয়ে আছেন, বাসাকে বেশি সাজান না, আর যে কোনো সময় তো এক্সিট লেগে যেতে পারে। আপনি নিজের বাড়িকে সাজাচ্ছেন, এখানে কোনো দিনই নতুন করে আপনি আপনার ঘরকে সাজাবেন না। যথেষ্ট টাকা পয়সা যা কিছু আয় উপার্জন করছেন তা দিয়ে কখনো করবেন না, এই রকমের বেকুফি কেউ করেন না। কিন্তু আখেরাতের ক্ষেত্রে এই বেকুফি অনেকেই বা অধিকাংশ মানুষই আমরা করে থাকি।